कमिंग सर, आइए आइए सर, आइए आइए आइए, आपका स्वागत है सिकंदरा थाना में, आइए। आईपीएस कब बने हो? जैसे पैसा दिए बस सब कुछ बन गया। किसको पैसा दिए हो? मनोज सिंह। कहाँ के है मनोज? कब दिया था पैसा? हो गया करीब एक महीना। कितना पैसा दिया? 2 लाख रुपए। आईपीएस बनने के लिए? हाँ। कब बना दिया आईपीएस? करीब 2 तारीख को, 4 तारीख। 4 তারিখও বানায়। আমি একজন আইপিএস কর্মকর্তা, ইউনিফর্মে বাইকে যাচ্ছিল যুবক, পুলিশ আটক করলো, তারপর যা হলো তা ভাবা সম্ভব নয়। জমুই জেলার সিকন্দারার থানার এলাকার পুলিশের হাতে আটক হয়েছে এক ভুয়ো আইপিএস কর্মকর্তা। আটক যুবক, যার নাম মিথিলেশ কুমার, ইউনিফর্মে বাইকে বাজারে ঘোরাঘুরি করছিল। মিথিলেশ লক্ষ্মীসারাই জেলার হালসি এলাকার গোবর্ধন বিঘা গ্রামের বাসিন্দা। আটকের পর পুলিশ যখন যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় যে তাকে 2.3 লাখ টাকায় পুলিশ চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল, যার মধ্যে থেকে ইতিমধ্যেই 2 লাখ টাকা পরিশোধ করেছে। মিথিলেশ জানিয়েছেন যে সে খৈরা এলাকার এক মনোজ নামের ব্যক্তির সঙ্গে দেখা করে, যিনি তাকে ইউনিফর্ম পরিধান করিয়ে এবং একটি টয় পিস্তল দিয়ে বলেন, যাও তোমাকে ডিউটির জন্য ফোন আসবে। এরপর যুবক মিথিলেশ মা ও পুলিশ ইউনিফর্মে পরিধান করে বাইকে সিকন্দরা চক পর্যন্ত পৌঁছায়। ইউনিফর্মে বাইক চালাতে দেখে পুলিশ সন্দেহ প্রকাশ করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে আইপিএস কর্মকর্তা বলে দাবি করেন। এরপর তাকে আটক করে সিকন্দরা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় যে সে মাত্র ম্যাট্রিক পাস এবং লক্ষ্মীসারাই জেলার বাসিন্দা। মিথিলেশ জানায় যে সে কিছুদিন আগে খৈরা থানার পজপুর ঝর্ণা স্নান করতে গিয়ে মনোজ সিংহের সঙ্গে দেখা করেন, যিনি তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর পুলিশের চাকরি দেওয়ার জন্য 2.3 লাখ টাকা দাবি করেন। আটক যুবক মিথিলেশ জানিয়েছেন যে চাকরির জন্য সে তার মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল এবং পরে মামার কাছ থেকে ঋণ নিয়ে 2 লাখ টাকা মনোজকে দেয়। এরপর সে খৈরায় গিয়ে বৃহস্পতিবার মনোজ সিংহকে টাকা দেয়। মনোজ তাকে পুলিশ ইউনিফর্ম পরিয়ে পাঠিয়ে দেন এবং বলেন যে তোমাকে ডিউটির ব্যাপারে ফোন আসবে। মিথিলেশের মা পিঙ্কি দেবী বলেন, রাতের বেলা মিথিলেশ ইউনিফর্ম পরে বাড়িতে এসেছিল এবং বলেছিল যে সে তার পুলিশের চাকরি লেগেছে। সে সারা রাত বাড়িতেই ছিল, আমরা কোনো টাকা দিইনি, তার মামা টাকা দিয়েছে। আমি খুব খুশি হয়েছিলাম, ছেলের কথায় বিশ্বাস করেছিলাম, আমরা গরিব মানুষ। জমুই এসডিপিওর সুনীল সুমন জানান, সিকন্দরা থানা এলাকা থেকে একজন যুবক মিথিলেশ মাঝিকে ভুয়ো আইপিএস কর্মকর্তা হিসেবে আটক করা হয়েছে। পুলিশ এই মামলার তদন্ত করছে, শীঘ্রই তদন্ত জানানো হবে। ক্যা নাম হ্যাঁ? মিথিলেশ কুমার। মিথিলেশ কুমার, পিতা কা নাম? গোবর্ধন মাঝি। ঘর কহাঁ? গোবর্ধন। কোন সা থানা? হালসি। হালসি। কহাঁ ইয়ে বর্দি কহাঁ তুমকো মিলে? খৈরা মে। খৈরা মে মিলি। ক্যা মামলা, কোন দিয়া? মনোজ সিং নাম। ক্যা বোলা? 2 লাখ রুপয়া তো হাম তুমকো ইয়ে নকরি দিলা। আচ্ছা তো 2 লাখ রুপয়া তুম দে দিয়া? হ্যাঁ দে দিয়া। কব? এক মহিনা হো গয়া, 4 তারিখ। एक महीना पहले? एक महीना पहले 4 तारीख को। ठीक है, तो ये वर्दी आज तुमको कहाँ दिया? ये खैराम दिया था। कब? आज सुबह 4 बजे। कहाँ पे? घर पे? नहीं, खैरा चौक है।